হ্যালো কোডার্স, আমি আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে স্প্রিংয়ের বিনের অটো ওয়্যারিং সম্পর্কে। আমরা তো এই পর্যন্ত আসলে যেটা দেখে আসলাম যে আমরা স্প্রিংয়ে এক্সএমএলের থ্রুতে, এক্সএমএলের কনফিগারেশনের থ্রুতে আমরা ওয়্যারিং করে আসছি। তো আস্তে আস্তে আমরা অটো ওয়্যারিং জিনিসটা কি জানবো এবং অ্যানোটেশনের থ্রু দিয়ে কীভাবে ওয়্যারিং করা যায় সেটাও আমরা জানবো। তো সেটা অটো ওয়্যারিং জানার জন্য শুরুতে আমাদের এখানে আসলে একটা স্কেলিটন অ্যাপ্লিকেশন আছে, যেটাতে অ্যাপ ক্লাসের মধ্যে তেমন কিছুই নাই। আমাদের অ্যাপ ক্লাসটা আমি খালি করে দিই, আগে যা ছিল। তো এটা একটা জাস্ট এমটি একটা অ্যাপ ক্লাস আছে এবং বিন কনফিগারেশনও মোটামুটি এমটি একটা আছে। তো আমরা যেটা করব, আমরা একটা লগিং আর্কিটেকচার তৈরি করি খুব সিম্পল ডেমো পারপাসের জন্য, এবং ওই লগিং আর্কিটেকচারটা আমরা এখানে ব্যবহার করব আপনাদেরকে বোঝানোর জন্য অটো ওয়্যারিংয়ের কনসেপ্টটা। তো সবার আগে লগিং আমরা একটা ইন্টারফেস করতে পারি। ইন্টারফেসটা হতে পারে আমাদের লগ রাইটার, এবং এই ইন্টারফেসটা আসলে কী করবে, এই ইন্টারফেসটার মধ্যে জাস্ট একটাই মেথড থাকবে, জাস্ট একটা আমাদের ইন্টারফেসে একটা মেথড রইল, আর কিছুই না, দ্যাটস ইট। আমরা এটাকে সেভ করলাম। এখন আমরা দুটা ক্লাস তৈরি করব, একটা হলো এই লগ রাইটারকে ইমপ্লিমেন্ট করে, একটা হলো থাকবে আমাদের কনসোল রাইটার, আর একটা থাকবে হলো আমাদের ফাইল রাইটার। হ্যাঁ, তো আমরা নিউ ক্লাস করি, নিউ ক্লাস কনসোল রাইটার। এখানে ইমপ্লিমেন্টে আমরা ইজিলি দিয়ে দিতে পারি আমাদের লগ রাইটার ক্লাসটা। তাহলে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, ডান, ফিনিশ। আমরা এখানে লগ রাইটারের মধ্যে, কনসোল রাইটারের মধ্যে আমরা যদি এখানে নিয়ে আসি, জাস্ট আমরা আসলে এখানে একটা সিস আউট দিই, আমরা টেক্সটটাকে প্রিন্ট করে দিই, দ্যাটস প্রিটি মাচ ইট। হ্যাঁ, সেম গোস ফর আমরা আমাদের ফাইল রাইটার একটা তৈরি করি ক্লাস, এবং এটাও ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবে আমাদের লগ রাইটার। ওকে, ফিনিশ। এবং আমরা সেম সিস আউটটা দিয়ে দিই টেক্সট। তো এটা গেল আমাদের লগ রাইটার। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, আমরা একটা লগার ক্লাস লিখি, যেই লগার ক্লাসটা আসলে এই দুটো রাইটারকে ইউজ করে আমাদের কিছু লগ আউটপুট দিতে যাবে। লগার ক্লাস, এবং এখানে আমাদের কি থাকবে, একটা প্রাইভেট কনসোল রাইটার, কনসোল রাইটার নাম দিই, ডান, প্রাইভেট ফাইল রাইটার, ফাইল রাইটার। এবং এগুলোর আমরা সেটার গেটার তৈরি করে দিই, জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্স, এই দুটো আমরা নিয়ে নিলাম, ডান, ফরম্যাট করে ফেলি একবার, অ্যান্ড সেভ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের লগার ক্লাস রইল। লগার ক্লাসটা আসলে এটা লগ করে, কনসোল রাইটার আছে, ফাইল রাইটার আছে, এটা থ্রু দিয়ে লগার ক্লাসটা রাইট করবে, এবং আমাদের একটা ইনিশিয়াল স্ট্রাকচার আমরা দাঁড় করে ফেললাম। তো এখন আমরা যেটা করব, আমাদের বিন কনফিগারেশনে চলে যাই। বিন কনফিগারেশন ফাইলের মধ্যে যে আমাদের বিন এক্সএমএলের মধ্যে যে আমরা সবার আগে আমরা যেটা করি, বিন একটা বিন নেই, সেটা হলো আমাদের কনসোল রাইটারের একটা বিন থাকতে পারে, তাই না? আইডি দিলাম, ক্লাস দিলাম, কনসোল রাইটার, গুড। আমরা আরেকটা বিন এখানে ইনসার্ট করি, ফাইল রাইটার, এবং ক্লাসও আমাদের ফাইল রাইটার, কন্ট্রোল স্পেস দিলে এখানে চলে আসে, দ্যাটস গুড। আচ্ছা, এই দুটো বিন আমাদের সোর্সে যেয়ে দেখি, আমাদের বিন দুটো ডিফাইন হয়ে গেছে। আরেকটা বিন তো অবশ্যই আমাদের লাগবে, যেটা হলো আমাদের লগার বিনটা। আমরা বিনটা ডিফাইন করি, অপস, এটা আসলে লাগবে না, আমাদের লাগবে ইনসার্ট বিন, লগার বিন, এবং ক্লাস হচ্ছে লগার ক্লাস, গুড।
আমরা যদি আমাদের সোর্সে চলে আসি এখন, তাহলে আমরা দেখছি এখানে লগার ক্লাস আছে, কনসোল রাইটার আছে, ফাইল রাইটার আছে। তো লগার যে ক্লাসটা আছে সেটার মধ্যেই তো আসলে এই প্রপার্টিগুলো, তাই না? এই প্রপার্টিগুলো আমরা আগে কীভাবে দেখেছি, আমরা যদি বিনসে এখানে ডিফাইন করতে চাই তাহলে লগার ক্লাসের ভিতরে আমরা এটা প্রপার্টি দিয়ে ডিফাইন করে দিতে পারি রেফারেন্স হিসেবে। কিন্তু এখন আমরা তা করব না, আমরা করব কি, আমরা অটো ওয়্যারিংটা ইউজ করার চেষ্টা করব। কিভাবে? যে আমরা যদি আমাদের বিনস এক্সএমএলের ভিতরে চলে যাই, এখানে আমরা যদি আবার লগার ক্লাসে যেয়ে আমি যদি বলি এই যে অটোওয়্যার, অটোওয়্যারটা যদি আমি বলে দেই বাই টাইপ, এখানে বাই টাইপটা আছে, বাই টাইপ বলে দেওয়া মানে কি, যে আমার লগার ক্লাসের ভেতরে দুটো প্রপার্টি আছে এবং এগুলোর টাইপ হচ্ছে কনসোল রাইটার, আর একটা টাইপ হচ্ছে ফাইল রাইটার। তো যখন বিনস দেখবে যে আমার এই লগারের একটা অবজেক্ট ইনস্টান্সিয়েট করার সময় দেখবে যে সেম টাইপের দুটা বিন কিন্তু তার এখানে ইনিশিয়ালাইজ করা আছে, তখন সে অটোমেটিক্যালি এটাকে অটোমেটিক ওয়্যারিং করে দিবে। সো আমরা এটা আসলে টেস্ট করে দেখি। সো এখানে আরেকটা জিনিস বলা ইম্পর্টেন্ট, যে আমরা বিনটা কোন অর্ডারে ডিফাইন করলাম সেটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, যদিও এখানে এই যে লগারের যে বিনটা এটা কিন্তু কনসোল রাইটার আর ফাইল রাইটারের উপর ডিপেন্ডেন্ট। তো স্প্রিং এটা অটোমেটিক্যালি এটার সে ডিপেন্ডেন্সিটা হ্যান্ডেল করে এবং আমরা লগারটা উপরেও ডিফাইন করতে পারি, নিচেও ডিফাইন করতে পারি, এটা তেমন ইম্পর্টেন্ট না আসলে কোন জায়গায় ডিফাইন করলাম। তো আমরা চলে আসি আমাদের অ্যাপ ক্লাসের ভেতরে, অ্যাপ ক্লাস থেকে আমরা আসলে লগারটা আমরা নিয়ে নেই। কনটেক্সট ডট গেট বিন লগার, ঠিক আছে। রাইট কনসোল, আর আচ্ছা এখানে একটু আমাদের একটু কিছু মেথড লিখে আসতে হবে, সেটা হচ্ছে আমরা এই লগার ক্লাসের মধ্যে যে আমাদের কনসোল রাইটার এবং ফাইল রাইটার আছে সেটা ইউজ করার জন্য আমরা কিছু মেথড এখানে ইমপ্লিমেন্ট করে দিই। আমরা ক্রিয়েট মেথড বলে দেই লগারের ভেতরে, সে রাইট ফাইল একটা মেথড তৈরি করবে লগারের ভেতরে, এবং আমরা রাইট কনসোল মেথডটাও করে দেব। এখানে কী করি, রাইট ফাইলের মধ্যে আমরা ফাইল রাইটার রাইট টেক্সট, এবং আমরা সেভ করে দেই। স্ট্রিংটাকে টেক্সট করে দেই, তাহলেই হলো। আর আমাদের আরেকটা আছে যেটা হলো কনসোল, না এটাকেও আমরা ইমপ্লিমেন্ট করে দেই। ক্রিয়েট মেথড সেম গুইজ ফর টেক্সট, এবং কনসোল রাইটার রাইট টেক্সট, দ্যাটস গুড। সো এখন যদি আমরা এটা রান করি আমরা দেখি, তারপরেও এখানে যে এখানে একটা সেমিকলন মিসিং আছে। আচ্ছা কনসোল রাইটারে গেলে এটা প্রিন্ট আউট হচ্ছে, ফাইল রাইটারে গেলে এটা ফাইল থেকে প্রিন্ট আউট হচ্ছে। আমরা অ্যাপের মধ্যে যদি আসি তাহলে এখন যদি এটাকে আমরা রান করি, হিয়ার ইউ গো, আমাদের বানানটা ঠিক করে দিলাম, সরি অ্যাবাউট দ্যাট, আমাদের সুন্দর করে এখানে কিন্তু রান হয়েছে। তো আমরা একটু বোঝার সুবিধার জন্য আমরা এখানে নিয়ে আসি যে ফাইল রাইটার যেটা, সেখানে আমরা নিয়ে আসি লিখে দেই ফ্রম ফাইল, তাহলে বোঝা যাবে। আর কনসোলটা কনসোলের মতোই থাক। সো আচ্ছা, সো আমরা যখন রাইট টু ফাইল করছি সেটা হচ্ছে হাই দেয়ার, এবং কনসোলটা আমার এখানে কনসোলেই আসছে। তো এখানে দ্যাটস প্রিটি মাচ ইট। আমরা যখন এই যে বিন ডেফিনেশন আমরা যে দেখি যে আমরা যেহেতু লগার ক্লাসের একটা অবজেক্ট এখানে ইনস্টান্সিয়েট করছি এবং এটাকে অটোওয়্যার বাই টাইপ বলে দিয়েছি, সেই কারণে যেহেতু স্প্রিং দেখছে এখানে এই দুটো টাইপ আছে, অটোমেটিক্যালি সে কিন্তু এখানে ডিপেন্ডেন্সিটা ইনজেক্ট করে দিচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা ইম্পর্টেন্ট, যে এখানে আসলে আমাদের পুরা এই অটোওয়্যারিংয়ের মধ্যে কিন্তু কোনো কনফিউশন নাই, এবং স্প্রিংয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় তখন কিন্তু স্প্রিং আমাকে এরর দেবে। ফর এক্সাম্পল, এখন তো আমাদের লগার ক্লাসের ভেতরে
একটা কনসোল রাইটার আছে, একটা ফাইল রাইটার আছে, সেই কারণে এটা সুন্দর করে ইনস্ট্যান্সিয়েট করতে পারছে। আমি যদি আমাদের এখানে আরেকটা কনসোল রাইটার আমি যদি নিয়ে আসি, ফর এক্সাম্পল উই ক্যান কল দিস কনসোল রাইটার টু, তাই না? আরেকটা বিন আমরা এখানে কনফিগার করতেই পারি। এখন যদি আমি এই প্রজেক্টটা রান করি, তখন কিন্তু দেখা যাবে যে স্প্রিং আমাকে একটা এরর দিচ্ছে, যে সে অ্যাম্বিগুয়াস একটা পাচ্ছে, যে যেহেতু ওয়ান টু ওয়ান ম্যাচ সে করতে পারতেছে না, কীভাবে করবে? কারণ আমার এখানে কী আছে, আমার এখানে বিন এক্সএমএলের ভেতরে আমি আমার লগারের ভেতরে দুটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে যাচ্ছে, কিন্তু কনসোল রাইটার যখন বাই টাইপ সে করতে যাচ্ছে, তখন দেখতেছে সেখানে দুটা আছে। সো দুটা থাকলে সে কিন্তু এটা করতে পারবে না। সেম গোজ ফর আমরা যদি এখানে এই টাইপগুলো নিয়ে যদি কোনোভাবে মিসম্যাচ বা কোনো রকম অ্যাম্বিগুইটি তৈরি হয়, তাহলেই কিন্তু স্প্রিং এই অটোওয়্যার করতে পারবে না। তো এই কারণেই দেখা যায় যে অটোওয়্যারটা একটু ছোটো সাইজের প্রজেক্টের জন্য খুবই বেশি ইউজফুল, কিন্তু বেশ বড় প্রজেক্টের জন্য আসলে অটোওয়্যারটা আমরা তেমন ইউজ করি না। কিন্তু এটা একটা খুবই ইউজফুল ফিচার, যেটা আমাদের জেনে রাখা ভালো, যে আমরা ছোটোখাটো যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা ইজিলি অটোওয়্যার কিন্তু ইউজ করতে পারি আমাদের স্প্রিং প্রজেক্টে। সো আজকের জন্য অতটুকুই। টিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স।